মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। জাস্ট সকাল থেকে গা হাত পা মুখটা ধুয়ে নিয়েছি, চুল ভিজিয়ে স্নানটা এখনো হয়নি, কারণ শ্যাম্পু করতে হবে। আর এত সকালে আমি শ্যাম্পুটা করতে চাইছি না, এমনি পায়ের অবস্থা বেহাল। তার উপরে তবে হ্যাঁ, ফোলাটা না একটু কমেছে মামনের ওই কালকে চুন হলুদ ওটা লাগানোর পর থেকে। তো পাপা ঘর থেকে কি যেন বলছে, আর আমি সকালে এই শাড়িটা পরেছি। বর্ষা শনকা সবাই শাড়ি পরে এসছে, আস্তে আস্তে দেখাচ্ছে। আর আমি তো এই শাড়িটা পরেছি, দেখালে আমি তোমাদেরকে। আর সকাল থেকে আমি একটাই কাজ করেছি, আলপনা দিয়েছি। এই যে গেটের ধারে, এই গেটের ধারে আর ওই গেটের ধারে দিয়েছি, আর ওই যেখানে ঘরটা বসায় ওখানটাতে একটু দিয়েছি। তাই জন্য কোনো সাজগোজ আমি করিনি। আর সকালবেলা কী বা সাজগোজ করবো, এক্ষুনি এই শাড়িটা একটু পরে নিয়েছি, খুলে ফেলবো। তো পুজো হয়ে গেলে তারপর স্নান দান করার প্ল্যান রয়েছে। এবার দেখা যাক, 8:30 আসবে বলেছে, 9:11 বেজে গেছে, সে পুরোহিত ফোনও তুলছে না, পুজো পাওয়া যাচ্ছে না। বর্ষা আয় একটু, এই এ এক চোখ দেখায় না, আবার লাইনার ঘেটে যাবে, কাজল ঘেটে যাবে। এই দেখো বর্ষা রানীকে, আমার তো লজ্জাই লাগছে ওর সাথে ফটো তুলতে, এত সেজে গুজে এসছে পুরো। ओम पुष्पे पुत्रे महापुत्रे सुभूते पुष्प संभवे पुष्प त्याग अग्नि चहं प्रसाह एते गंध पुष्पे आधार शक्ति कमलासन नम ओश्व आसन मंत्रस्य मन विस्तरित सुतरां केन्द्र गुरु महादेवता आसन उपोषण विनियोग ओम कृत्यत्यादिता लोक देवी तम विष्णु आदित्य चलारे मम नित्रं पवित्रं गुरु चातुरं वामयं गुरु विनय परम गुरु विनय परापर गुरु विनय परमेश्वर गुरु विनय প্রীতম চৌধুরী পুরনো একটা আমি নাইট ড্রেস পরে নিয়েছি, কারণ সব আমি ঢুকিয়ে দিয়েছি ভেতরে। কালকে যেহেতু আমাদের ভোরবেলার ফ্লাইট একেবারে 6:50, আর আজকে যেহেতু বিয়ে বাড়ি আছে, তাই জন্যে যতক্ষণে তোমরা এই ব্লগটা পাবে ততক্ষণে হয়তো আমি ব্যাঙ্গালোরের মাটিতে নেমেও যাব আর কি। তো যেহেতু বিয়ে বাড়ি আছে তাই জন্য সব ঢোকাতে পারছি না, কারণ যেরকম সাজার বক্স টক্স এগুলো রাখা রয়েছে। আর আমি স্নান দান করে জাস্ট বেরোলাম, আর সিরামটা লাগাবো বলে এখানে বসলাম। একটু ছাদে গেলে আমার চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যেত, এই পানি ছাদে গেলে এখন মানে বকা খাবো আমি মামনি পাপার কাছ থেকে। অলরেডি সকাল থেকে খাচ্ছি আমি মামনিকে সকালবেলা। পুজো টুজো পুজোর কাজ আমি খুব একটা করতে পারিনি, শুধু আলপনাটাই দিয়েছি, তোমাদেরকে দেখাবো দাঁড়ো আলপনাটা কেমন দিয়েছি। একদম সিম্পলভাবে দিয়ে দিয়েছি কেটের কাজটাতে, তো ওটা দেখাচ্ছি। আর শুধু আলপনাটাই দিয়েছে, আর বিশেষ কিছু কাজ আমি করিনি। তাই জন্য পরে আমি বসে বসে এখানটাতে ওই পালং শাক দিয়ে যে চচড়িটা আমি করি সব সবজি দিয়ে বড়ি দিয়ে, তো সেটা আজকে হতো। আর মামনি আমার হাতের ওই চচড়িটা খেতে ভীষণ ভালোবাসে, শুধু মামনি না, ওও ভালোবাসে ওই চচড়িটা খেতে। আর পাপার মুখ থেকে আজকে শুনলাম যে পাপাও নাকি ভালোবাসে চচড়িটা খেতে, আমার হাতের বলে নয়, চচড়িটা নাকি খায়। আমি জানতাম পাপা শাকই ভালোবাসে না, তো যাই হোক, তাই জন্যে মামুনি পাপা বকা দেওয়া সত্ত্বেও চচড়িটা আমিই রান্না করেছি। আর মামুনি এখন খিচুড়ি বানাতে গেছে, তো খিচুড়ি হবে আজকে গাজর ফুলকপি আলু দিয়ে, আর ওই সব সবজি দিয়ে পালং শাকের চচড়ি করেছি, আর পাঁপড় ভাজা হবে। এই আজকে আমাদের মেনু। তো আর রাত্রিবেলা তো আমরা ওখানে খাবোই, ওসব নিয়ে ব্যাপার নেই। মামুনি মানে আমাদের আসলে সরস্বতী পুজোর দিন, আর সরস্বতী পুজোর পরের দিন নিরামিষ খায় এখানে, মানে শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে নয়। কিন্তু মামুনি আমাকে ওইসব মানতে ফানতে বলেনি আর কি এখনো, আমি সব এর জন্য কোনো নিয়মই সেভাবে আমি মানিও না জানিও না, আর মামুনি আমাকে প্রেশারও দেয়নি যে তোকে মানতেই হবে বা এরকম কিছু। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই আলপনাটা। দেখো এইটা দিয়েছি একদম মানে সিম্পল ভাবে, যেটুকু হয় সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি টাড়ি পরে যেটুকু দিতে পেরেছি সেটুকুই দিয়েছি। এটা একই সেম এই গেটেও দিয়েছি, প্লাস সিঁড়ির গেটেও একই দিয়েছি সেম।
আর ঘটের ওখানটাতে তো দিয়েছি মায়ের কাছে, ওটা দেখাচ্ছি না, কারণ ঘট ফট পাতা রয়েছে এখনো। আর ওটা খুব তাড়াতাড়ি করেই দিয়েছি, যদি ঠাকুরমশাই চলে আসে। সে ঠাকুরমশাই তো আসলেও না, পাপা ধরে আনলো শেষে। এসে চেয়ারটা নিয়ে বসলাম, মোটামুটি চুলটা অর্ধেক শুকনো হলেই ঘরে চলে যাব আর কি। আবার 3টে থেকে রেডি হতে হবে, যেহেতু বেহালা যাব। তো বলেছি গাড়ির দাদাকে 4টে সাড়ে 4টের দিকে চলে আসতে, এই আর কি। তো তারপর বিয়ে বাড়ি থেকেও তাড়াতাড়ি চলে আসার প্ল্যান আছে, ওখান থেকে 9টার দিকে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে আমাদের। দেখা যাক, এখনই বলতে পারছি না, কারণ দেখো কোথাও গেলে একটু তো এদিক ওদিক টাইমটা হয়। তো দেখা যাক কখন ফিরতে পারি। তো দেখো চুলটা শুকিয়ে নিই আমি, দেখো অবস্থা, আমার পায়ে লাগিয়ে বসে আছি। আর এগুলো ইগনোরই করতে হবে, কারণ এগুলো জ্যাকেট ওর, আর এখানে কম্বল টম্বল খোলা রয়েছে। যাই হোক, তো এই পায়ে এইটার কথাই বলছিলাম, চুন হলুদ মধু এসব মামনি লাগিয়ে দিচ্ছে, ফোলাটা কালকের থেকে একটু কমেছে। তো চলো, রেডি হয়ে বেরিয়ে তো গেছি, চুলটা আপাতত এমনি কোনো রকম একটু ধরে বেঁধে নিয়েছি, পরে ঠিক করে গাড়ি থেকে নামার সময় আমি আছড়ে নেবো আর কি। আর এই সেই কালো শাড়িটাই আমি পরেছি, আর ব্যাগ ঠ্যাগ তো গাড়িতে রেখেই নামতে পারবো। আর ও দেখো কালো ব্লেজারটা পরেছে। এখন বাজে 5টা, তো এখন বেরিয়ে গেছি। আর আমি বিয়েতেও দেখেছিলে এই চোকারটা, এই নেকলেসটা পরেছিলাম, দুটোই আমার বিয়ের নেকলেসটা। এ বাড়ি থেকে পাপা আশীর্বাদ করেছিল দিয়ে, আর চোকারটা ও বাড়ি থেকে বাবা দিয়েছিল আমার। তো এই আর কি, আর হাতে বিশেষ কিছু আমি পড়ি না, তো দেখেছই তোমরা, বোতলটাও আছে, দেখাতেও পাচ্ছি না। হাতে আমার এটাই থাকে, সাগা বাঁধানো পলা বাঁধানো তো ছিল, শুধু কঙ্কনটা পরে নিয়েছি, এটাও আমাকে ও বাড়ি থেকেই দিয়েছিল। আর বিশেষ কিছু পড়তে আমার ইচ্ছে করলো না আর কি। তো চলো, পাটা একই ওই রকম, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে আর কি। বাবা মামুনি তো বলছিল ওই চুন হলুদটা মেখেই যেতে, আমি না করলাম, নতুন শাড়ি তো দরকার নেই ওই জন্যে। ও কানেরটাই তো দেখায়নি, কানেরটা হচ্ছে মামুনির। তো এই হলো আমার আজকের সাজ। তো চলো, গাড়িতে উঠে গেছি আর আমরা বেরিয়েও পড়েছি। আমাদের কলকাতা যদিও খুব সুন্দর, তাকে আর ক্যামেরায় বন্দি করা যায় না। সৌন্দর্যকে কখনোই আমরা ক্যামেরাবন্দি হয়তো করতে পারি না। কলকাতার সৌন্দর্য আমাদের হাতছানি দিয়েছে হয়তো, ঠিক কথাই, কিন্তু এই সৌন্দর্য আমরা অনেকেই কলকাতায় থেকেও, মানে কলকাতার ছেলেমেয়েরাও কখনো হয়তো পেয়ে উঠি না ঠিকভাবে। কারণ সৌন্দর্য থাকতে পারে কলকাতায়, থাকা খাওয়া পড়াশোনার ভালো ব্যবস্থা থাকতে পারে, চাকরির ব্যবস্থাটা আজও বোধহয় কোথাও গিয়ে খুব একটা ঠিক হয়নি বলেই আমার মনে হয়। আমি এই ব্যাপারে কারোর সাথে কোনো তর্ক বিতর্কে যেতে চাই না, কারণ এর আগেও আমি কথাটা বলেছিলাম বলে অনেকেই বলবো না, এক দুজন এরকম কমেন্ট করেছিলেন। তো এই যে এখন যেখানটা দিয়ে পার হচ্ছি, এই সৌন্দর্যটাও আলাদা। তো আমার সত্যিই বলার কিছু নেই, এই সৌন্দর্যকে আমরা ক্ষণিকের জন্যই দেখতে পাই আর কি, কারণ আমরা তো কলকাতাকে মিস করি, আর আজকে বিশেষভাবে মিস করছি, কারণ এই জিনিসগুলোকে কাল থেকেই আমি আর পাবো না। তো ওই জন্যেই কথাগুলোকে বললাম আরও আর কি। তো যাই হোক না কেন, চাকরির জন্যে ছেলেমেয়েদের আজও বাইরে থাকতে হচ্ছে, তাই শুধুমাত্র কলকাতাকে সাজিয়ে তুললে চলবে না, একটু চাকরির দিকটাও নজর দিতে হবে এই আর কি। যদিও আমার এই ছোট্ট চ্যানেলটা হয়তো এই কথাগুলো তাদের কাছে গিয়ে পৌঁছবে না, যাই হোক তাও একটা ছোট্ট বার্তা দিয়ে রাখলাম এই আর কি। তো চলো, মোটামুটি আমরা পৌঁছেই যাবো। চন্দনটা কে দিল? হ্যাঁ, এখন কেউ দেয় না তো। তো 9টা 14 বাজে, অবশেষে পুরোটা শেষ হয়েছে, এবার আমরা বেরোবো। এখানে রূপম আর শুভ্রার একটা ফটোও দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো এবার বেরোই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 9টা 14, তো আশা করি 10:30-এর মধ্যে বাড়ি ঢুকে যাবো আমরা। এখন বাজে 10:34, আর পাচ্ছিলাম না সেজেগুজে থাকতে, তো গাড়িতেই অর্ধেক জিনিসপত্র খুলে ব্যাগে নিয়ে নিয়েছি। আর আমার অবস্থা হচ্ছে এরকম শাড়ির অবস্থা এখন, তো ল্যাম্পপোস্টের লাইটের তলায় দাঁড়িয়ে আমি কথা বলছি, চুল টুল তো দেখতেই পাচ্ছ, গুটিয়েই নিয়েছি আমি। আর ও নাবছে, তারপরে আমরা বাড়ি ঢুকি আগে। হ্যাঁ, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বাড়ি গিয়ে একটু কাজ তো রয়েছে অবশ্যই। তো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। তোমরা যতক্ষণে এই ব্লগটা দেখতে পাবে ততক্ষণে আমি ব্যাঙ্গালোর পৌঁছে যাব।
তো চলো ওখানে গিয়েই আবার পরের ব্লগটা হচ্ছে না, আজকের মতো টাটা। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তো আমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকের ফটোগুলো লাস্টে অ্যাড করে দেবো, তো চলো টাটা।